সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020 এবং 2021 সেশনের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা রয়েছ, নতুন বছরে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আবার নতুন করে তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হলাম। তো তোমরা এই মাঝখানে কিছুদিন যে ছুটি উপভোগ করছো, শীতকালীন ছুটি, ছুটির পরে আবার আমরা ক্লাসে অনলাইনে উপস্থিত হলাম। তো আজকে আমরা আলোচনা করব প্রাচীন সভ্যতায় গ্রিকদের অবদান নিয়ে। আমরা গত ক্লাসে গ্রিক জাতির একটা পরিচয় সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আজকে প্রাচীন সভ্যতায় গ্রিকদের নিয়ে আলোচনা করো। তোমরা পড়ে একটু দেখো, প্রাচীন সভ্যতায় গ্রিকদের অবদান আলোচনা করো। বর্তমান বিশ্বে ইউরোপ মহাদেশের গ্রিস রাষ্ট্রকে কেন্দ্র করে গ্রিক সভ্যতার উন্মেষ। প্রথম দিকে গ্রিসে কতগুলো খুবই ক্ষুদ্র আকৃতির রাষ্ট্র ছিল, ধীরে ধীরে এই জনপদগুলো একত্র হয়ে অপেক্ষাকৃত বড় নগর রাষ্ট্রে পরিণত হয়। এগুলোর মধ্যে বিখ্যাত ছিল ইলিওসিস রাষ্ট্র এবং সমুদ্রের অদূরবর্তী কেফিসিয়ান উপত্যকায় অবস্থিত অ্যাথেন্স রাষ্ট্র। দেবী অ্যাথেনাকে তারা মনে করত এই রাষ্ট্রের অধিষ্ঠাত্রী দেবী। দেবীর নামে নগর রাষ্ট্রের নাম হয় অ্যাথেন্স। এখানেই প্রথম গণতন্ত্রের সূচনা হয় এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তারা পারঙ্গমতা অর্জন করেছিল। তো অ্যাথেন্স কেন্দ্রিক যে সভ্যতার বিকাশ হয় তা ছিল হেলেনিক সভ্যতা। আবার এই যে আলেকজান্ডার দি গ্রেট মিশরের যখন আলেকজান্দ্রিয়া শহর দখল করেছিল, তখন ওখানে আলেকজান্দ্রিয়া কেন্দ্রিক যে সভ্যতার বিকাশ হয় তার নাম ছিল হেলেনিস্টিক সভ্যতা। এই দুটি সভ্যতা সম্পর্কে আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম। তো এই দুটি সভ্যতা মিলে আমরা দেখব গ্রিক সভ্যতায় আর যে অবদান, হ্যাঁ, তারা কি অবদান রেখেছিল সেই সম্পর্কে আমরা এখন বলবো। জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে পৃথিবীর ইতিহাসে গ্রিকদের মতো অবদান খুব কমই কি দেখতে পাওয়া যায়। তো এখানে তোমরা দেখো, প্রথমত আমরা তাদের ধর্ম নিয়ে কি আলোচনা করব। ধর্মের ক্ষেত্রে গ্রিকরা কি অবদান রেখেছিল। গ্রিকরা বহু দেবদেবীতে বিশ্বাসী ছিল, বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা করার পাশাপাশি তারা বড় বড় বীর যোদ্ধাদেরও পূজা করত। প্রত্যেকটি নগর ও অঞ্চলের নিজস্ব দেবতা ছিল। হোমারের মহাকাব্য ইলিয়ড ও ওডেসিতে এর যথেষ্ট সাক্ষ্য রয়েছে। জিউস ছিলেন দেবতা ও মানুষের পিতা, কখনো জিউস আকাশের, আবার কখনো বজ্র বৃষ্টির দেবতা। সূর্য দেবতা অ্যাপোলো সঙ্গীত ও জীবন দেবতা হিসেবে খ্যাতিমান এবং দেবী অ্যাথেনা ছিলেন বাতাসের দেবী। এরা প্রত্যেকে গ্রিসের প্রধান দেবতার ভূমিকা অধিষ্ঠিত ছিলেন। অরণ্যের দেবতাকে বলা হতো সতীরুষ, সমুদ্রদেব ছিল পোসেইদন। গ্রিকদের ধর্মীয় আরাধনা হিসেবে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ফল ফুল শস্য ও মদ উৎসর্গ এবং প্রার্থনা অন্তর্ভুক্ত ছিল। তবে গ্রিসের ধর্মীয় ক্ষেত্রে কোনো পুরোহিততন্ত্র গড়ে ওঠেনি। পারিবারিক পূজায় পিতা পুরোহিত করতেন আর রাষ্ট্রীয়ভাবে ধর্ম অনুষ্ঠানে নেতৃত্ব দিতেন নগর ম্যাজিস্ট্রেট। তো ধর্মীয় আরাধনা হিসেবে ধর্ম শোভাযাত্রা, প্রার্থনা, বিভিন্ন দ্রব্য উৎসর্গ, ধর্মভোজের ব্যবস্থা প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল। পুজো করার সময় মন্দিরে বাদ্য বাজানো হতো। এগুলো ধর্মীয় ক্ষেত্রে তাদের অবদানগুলো আমরা দেখি। এরপর দেখো যে দর্শনের ক্ষেত্রে তারা কি অবদান রেখেছিল। সবচেয়ে যে সংস্কৃতির উন্নয়নে গ্রিসরা আমরা দেখতে পাই বিশ্ব সভ্যতায় সবচেয়ে বড় অবদান রেখেছিল এই দর্শন চর্চায়। এই পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে, আবার প্রতিদিন কীভাবে এর পরিবর্তন ঘটেছে তা ভাবতে গিয়ে গ্রিসের দর্শন চর্চা শুরু হয়। গ্রিক চিন্তাবিদরা মানুষ এবং বিশ্বব্রহ্মাণ্ডের উদ্ভব ও বিকাশের বিষয়গুলি নিয়ে আলোচনা করতে গিয়ে বিশ্বকে একটি সমৃদ্ধ দর্শন উপহার দিয়েছিল। প্রথম দিকের বিখ্যাত দার্শনিক ছিলেন থালেস। তিনি কল্পকাহিনীর বদলে সর্বপ্রথম 585 খ্রিস্টপূর্বাব্দে সূর্যগ্রহণ সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। ধীরে ধীরে গ্রিসে এক শ্রেণীর যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে, এদেরকে বলা হতো সোফিস্ট। এই যে দর্শনের ক্ষেত্রে যে সোফিস্ট রয়েছে, এটি নিয়ে এমসিকিউতে পড়ে সোফিস্ট কারা, এই গ্রিকদের কি যারা দার্শনিক ছিল তাদেরকেই কি সোফিস্ট বলে আখ্যায়িত করা হয়। সোফিস্ট দার্শনিকগণ তরুণ সমাজকে বুদ্ধিবৃত্তিক চিন্তা ও বক্তব্য প্রদানের শিক্ষা দিতেন, যেটা তারা সমগ্র গ্রিক জাতিকে এবং তাদের যে জাতিসত্তা রয়েছে সেই জাতিসত্তাকে উদ্বুদ্ধ করতে অনুপ্রাণিত করে। সুবিখ্যাত বক্তা গ্রিক রাষ্ট্রনায়ক প্যারিক্লিস সোফিস্টদের দ্বারাই প্রভাবিত হয়েছিলেন। সোফিস্টদের বৈজ্ঞানিক চিন্তাধারার পদ্ধতি বৃহত্তরতে গ্রিক জনসাধারণকে বৈজ্ঞানিক চিন্তার পথ দেখিয়েছিল। তাদের যারা দার্শনিক বিখ্যাত ছিলেন
তোর মধ্যে আমরা দেখতে পাই সক্রেটিস, হ্যাঁ 470 খ্রিস্টপূর্বাব্দ থেকে 399 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তার সময়কাল ছিল, এবং তিনি দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন, হ্যাঁ দার্শনিক বর হিসেবে আমরা তাকে আখ্যায়িত করতে পারি। আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক করে তোলা ছিল তার শিক্ষার মূল দিক। তার শিক্ষার মূল কথা ছিল এই যে মানুষের বুদ্ধিবৃত্তি দিয়ে প্রত্যেকটি বস্তু যাচাই করার অবশ্যই কর্তব্য, চিন্তার ক্ষেত্রে আবেগকে বর্জন করতে হবে এবং বিবেক থেকে অনুমোদন না পেলে কোনো কাজ শুধু কর্তৃপক্ষের হুকুমে করা কোনো সৎ নাগরিকের কি উচিত হবে না। তো তিনি বলছেন যে শুধু বয়সের কারণেই কেউ রাষ্ট্রযন্ত্রের পুরোধা বা সম্মানিত হতে পারে না, বরং সম্মানিত আসন জ্ঞানী ব্যক্তিদের জন্য কি সংরক্ষণ করা উচিত। তিনি বলেন, নির্বোধ পিতার নির্দেশ পালন কোনো সন্তানের জনকল্যাণ বয়ে আনতে পারে না, পরিবার বা রাষ্ট্রের বিধান নয়, নিজের বুদ্ধি ও বিবেচনায় যা সঠিক মনে হবে একজন জ্ঞানী নাগরিকেরা তা অনুসরণ অবশ্যই কি করবে। এতে শাসক শ্রেণী ভীত হয়ে পড়ে, সক্রেটিসের উপর নেমে আসে নির্যাতন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি নগরাসের পূজ্য দেবতাদের অস্বীকার করেছিলেন এবং তার শিক্ষা দ্বারা তাদের তরুণ যারা ছিল তারা বিপদগামী হয়ে উঠেছিল। অবশেষে 399 খ্রিস্টপূর্বাব্দে শাসক গোষ্ঠীর মহান দার্শনিককে হ্যামলক লতায় তৈরি বিষ খাইয়ে হত্যা করে। মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন, আই টু ডাই ইউ টু লিভ হুইচ ইজ বেটার অনলি গড নোস। তো সক্রেটিসের পরে আমরা আরেকজন দার্শনিকের নাম দেখি, তিনি হলেন প্লেটো, যিনি সক্রেটিসের ছাত্র ছিলেন। তিনি গ্রিক দর্শনকে চরম উন্নতির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে সরকার ব্যবস্থার বিন্যাস সম্পর্কে শিক্ষা দিতেন। তিনি আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, তার চিন্তাগুলো তিনি ধরে রাখেন রিপাবলিক নামক একটি গ্রন্থে। তাহলে রিপাবলিক গ্রন্থের লেখক হলো কে? প্লেটো, এটা তোমরা মনে রাখবে। তারপর তার সক্রেটিসের যে ভাষণগুলো ছিল সেটা নিয়ে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন, সেটার নাম ছিল ডায়ালগ অফ সক্রেটিস। হ্যাঁ, এভাবে আমরা দেখতে পাই হেলেনিস্টিক যুগে, যেটা মিশরের আলেকজান্দ্রিয়াতে কি বিকাশ সাধিত হয়েছিল। তো হেলেনিস্টিক যুগেও স্টোয়িকবাদ এবং এপিকিউরাসবাদ নামে দুটি দর্শনের কি আমরা দেখা পাই। এই দুই দর্শনের উৎসই ছিল গ্রিস। হেলেনিস্টিক যুগের কয়েকজন প্রথিতযশা দার্শনিক ছিলেন জায়নো, অ্যাপিকিউরাস। হ্যাঁ, তারপর এই দুইজনের মধ্যে জায়নো বলছেন যে এই বিশ্বজগৎ মূলত সামঞ্জস্যপূর্ণ, তবে মাঝামাঝি এতে যে অসঙ্গতি দেখা দেয় তার সমাধানের মধ্য দিয়ে পরম মঙ্গল লাভ করা যায়। তিনি স্টোয়িক মতবাদের স্কুল তিনি কি গড়ে তুলেছিলেন। এরপর আসো, ইতিহাস ক্ষেত্রে কি অবদান রেখেছিল। আমরা জানি গ্রিক ইতিহাসবেত্তা হেরোডোটাসকে কি ইতিহাসের জনক বলা হয়। তিনি 484 থেকে 420 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন, এবং তারপরে তার যে গ্রন্থের নাম ছিল সেটার নাম ছিল হিস্ট্রিজ। হ্যাঁ, তিনি পারস্যের সাথে গ্রিকদের সাথে যুদ্ধগুলো হয়েছিল এগুলো নিয়ে তিনি গ্রন্থ রচনা করেছেন, তার এটা মনে রাখবে। হ্যাঁ, হিস্ট্রিস হলো তার গ্রন্থের নাম। তারপর তার যে একজন ছাত্র ছিল তার নাম ছিল থুকিডাইডিস। হ্যাঁ, এরপর আমরা এই যে তোমার ইতিহাসের জনক হেরোডোটাস, তিনি বলছেন যে তার ইতিহাস গ্রন্থ হিস্ট্রিস বা ইতিবৃত্ততে যত কিছু বলা হয়েছে তার সবটি পরিবেশন করা আমার কাজ, কিন্তু আমি অবিকল সেগুলি বিশ্বাস করতে বাধ্য নই। আমার রচিত সমগ্র ইতিবৃত্তের প্রতি এ মন্তব্য প্রযোজ্য। তিনি বলছেন যে আমি সাক্ষ্যের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করি, আই কনসিডার ইন দ্য লাইট অফ এভিডেন্স। হ্যাঁ, তো এভাবে আমরা এই ইতিহাসের ক্ষেত্রে তাদের অবদানগুলো দেখতে পাই। তারপর সাহিত্যের ক্ষেত্রে দেখো, আমরা জানি গ্রিক সভ্যতার সবচেয়ে বড় যে মহাকাব্য দুটি রয়েছে হোমারের একজন অন্ধকবি ইলিয়ড এবং ওডেসি। এই ইলিয়ড এবং ওডেসি দুটি মহাকাব্য গ্রিকদের অনেক সভ্যতার ক্ষেত্রে অবদান রেখেছিল, এবং বিশ্ব সাহিত্যের এই দুটি অমূল্য সম্পদ। গ্রিক জাতির ঐতিহ্য এবং বীরদের দুঃসাহসিক অভিযানের অপূর্ব বর্ণনা এখানে দেখা যায়। এই দুই মহাকাব্যে কবি হেসিয়র ছাড়াও, এই যে ইলিয়ড ওডেসি এই দুটি মহাকাব্য ছাড়াও কবি হেসিয়ড, গীতিকবি সাপ্পো এবং কবি পিন্ডার গ্রিক যুগে বাস্তববাদী সাহিত্যিক কবি ছিলেন। তারপর দেখো সংস্কৃতি ক্ষেত্রে তারা কী অবদান রেখেছিল। এক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে তাদের প্রধান যে অবদান সেটা ছিল রঙ্গমঞ্চ তৈরি এবং নাটক রচনা। খোলা আকাশের নিচে বৃত্তাকার রঙ্গমঞ্চ প্রথম তৈরি করেছিল এই গ্রিস দেশেই। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবের সময়ে মঞ্চে অভিনয় হতো। দেবতাদের উদ্দেশ্যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রিক নাটকের উদ্ভব ঘটেছিল। নাটকে সাধারণত গ্রিক ধর্ম ও সাধারণ জীবনের প্রতিফলন ঘটে। গ্রিক নাট্যকার অ্যাসকাইলাস, হ্যাঁ, তিনি ছিলেন সর্বাধিক জনপ্রিয় এবং বিখ্যাত। তার দুটো বিখ্যাত রচনা ছিল বন্দি প্রমেথিউস এবং আগামেমনন। এগুলো এখনও মঞ্চায়িত হয় এই দুটি রচনা।
তারপর আরেকজন বিখ্যাত নাট্যকার ছিলেন সফোক্লিস, তিনি 100-এর অধিক নাটক লিখেছিলেন। এগুলোর মধ্যে জনপ্রিয় দুটো হচ্ছে অ্যান্টিগনে, ইলেকট্রা। এভাবে আমরা দেখি এই যে সংস্কৃতির ক্ষেত্রে গ্রিকরা কি অবদান রেখেছিল। তারপর দেখো অলিম্পিক খেলা, হ্যাঁ, প্রাচীন বিশ্ব সভ্যতার সংস্কৃতির ক্ষেত্রে গ্রিকদের অন্যতম শ্রেষ্ঠ অবদান ছিল এই অলিম্পিক খেলা, যা এখনো পৃথিবীতে প্রচলিত কি আছে 4 বছর অন্তর অন্তর এখনো পর্যন্ত সেই অলিম্পিক খেলা কি পৃথিবীতে বিভিন্ন দেশে হয়ে থাকে। তো জাতিগত ঐক্য ফিরিয়ে এনে নগর রাষ্ট্র রাষ্ট্রিক বিচ্ছিন্নতার বদলে গ্রিক জাতিসত্তার পূর্ণ রূপায়ণের প্রয়াসে সাধারণ উৎসব হিসেবে অলিম্পিক খেলার প্রচলন হয় খ্রিস্টপূর্ব 776 অব্দে। হ্যাঁ, প্রতি 4 বছর অন্তর গ্রিসের অলিম্পিয়া শহরে এই খেলা অনুষ্ঠিত হতো। অ্যাথেন্সের অলিম্পাস পর্বতের নাম অনুসারে অলিম্পিক খেলাধুলার নামকরণ করা হয়। এ পর্বতে অবস্থিত দেবতা জিউসের সম্মানে প্রতি 4 বছর পরপর এই অলিম্পিক খেলার আয়োজন করা হয়। তো বিভিন্ন নগর রাষ্ট্রের শ্রেষ্ঠ ক্রীড়া কুশলীরা দৌড়, ঝাঁপ, মল্লযুদ্ধ, চাকতিনিক্ষেপ, বর্শা ছোড়া, মুষ্টিযুদ্ধে তারা কি অংশগ্রহণ করত, কুস্তি, পদাঘাত, হ্যাঁ এগুলো ইভেন্ট ছিল। পাতার মুকুট বা বন মুকুট প্রাচীন অলিম্পিকের শ্রেষ্ঠ পুরস্কার ছিল। রোমের সম্রাট প্রথম থিওডোসিয়াস 394 খ্রিস্টাব্দে এটা প্রথম বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, কোনো খেলাকে তিনি কি ভালো চোখে দেখতেন না, এবং পরবর্তীকাল অনেকদিন বন্ধ থাকার পরে ফ্রান্সের লেখক, দার্শনিক এবং শিক্ষাবিদ ব্যারন পিয়ারে দ্য কুবার্তা তিনি আবার নতুন করে অলিম্পিকের সূচনা করেছিলেন খেলার। তাই জন্য তাকে আধুনিক অলিম্পিকের প্রতিষ্ঠাতা ও জনক বলে আখ্যায়িত করা হয়। তার প্রচেষ্টায় অ্যাথেন্সে 1896 সালে প্রথম আধুনিক অলিম্পিক খেলা কি অনুষ্ঠিত হয়েছিল। তো এই অলিম্পিক খেলা গ্রিকদেরই কি প্রবর্তিত একটি খেলা, এবং এটা এখনো পর্যন্ত পৃথিবীর নানা দেশে অনুষ্ঠিত হয়ে আছে। তারপর দেখো এরপরে বিজ্ঞানের ক্ষেত্রে তারা কি অবদান রেখেছিল। বিজ্ঞানের ক্ষেত্রে গ্রিক সভ্যতার অবদান সারা পৃথিবীময় কি ছড়িয়ে রয়েছে। টায়ারান্টার যুগে থেকে শুরু করে অ্যাথেন্সি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন পর্যন্ত যে মুক্ত চিন্তার পরিবেশ তৈরি হয়েছিল, তারই পথ ধরে গ্রিক বিজ্ঞানীগণ বিশ্বের বিভিন্ন বিষয় ও মানুষের জীবন সম্পর্কে গবেষণা করার সুযোগ পেয়েছিল। প্রকৃতি পর্যবেক্ষণ, পৃথিবীর জন্ম রহস্যের উদ্ঘাটনে তারা অক্লান্ত পরিশ্রম করে গিয়েছিল। এতে নিয়ে মহাবিজ্ঞানী ডেমোক্রিটাস প্রকৃতি বিজ্ঞান সম্বন্ধে প্রচুর গবেষণা করেছেন। এই বিশ্ব যে অনুদার গঠিত এ ধারণা তিনি দিয়ে গিয়েছেন। টায়ারান্টের যুগে গ্রিক বিজ্ঞানী থালেস সূর্যগ্রহণের সময় নিরূপণ করতে পেরেছিলেন। এর মধ্যে তিনি প্রমাণ করতে পেরেছিলেন যে প্রাকৃতিক নিয়মে সূর্যগ্রহণ হয়ে থাকে, পাশাপাশি মানুষের পাপের কারণে সূর্যগ্রহণ হয়ে থাকে। এই অন্ধবিশ্বাস থেকে গ্রিকরা সে সময় পরিত্রাণ পেয়েছিল। হ্যাঁ, ঘর্ষণের দ্বারা তড়িৎ উৎপত্তি হয় এই তত্ত্বটি তিনিই প্রথম কী করেছিলেন, আবিষ্কার করেছিলেন। তারপর পেরিক্লিসের যুগে আমরা পেরিক্লিসের পূর্বে আরেকজন দেখতে পাই, গ্রিক গণিতবিদ পিথাগোরাস। তিনি অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। জ্যামিতির অনেকগুলো সূত্র আধুনিককালেও কি গুরুত্বের সাথে তার এইগুলো ব্যবহৃত হয়। তিনি গাণিতিকভাবে প্রমাণ করেন যে পৃথিবী বৃত্তাকার। পেরিক্লিসের যুগে অ্যানাক্সাগোরাস নামে আরেকজন বিজ্ঞানী ছিলেন। তিনি প্রথম ধারণা দেন যে সূর্য হচ্ছে উত্তপ্ত ও গলিত পাথরের পিণ্ড এবং চন্দ্র সূর্যের আলোতে আলোকিত। তার ধারণা ছিল যে চাঁদে জীবিত প্রাণী থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আরেকজন হলো চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটাস। শরীরবিদ্যার উপর গবেষণা করে রোগের প্রাকৃতিক কারণ নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। এতদিন মানুষের ধারণা ছিল যে দুষ্ট আত্মার প্রভাবে মানুষের কি শরীরে রোগ দেখা দেয়। শিক্ষা শেষ হলে ছাত্রদেরকে তিনি শপথ করাতেন, একে বলা হতো হিপোক্রেটস ওদ বা হিপোক্রেটের শপথ। সেখানে তিনি ছাত্রদেরকে শপথ করাতেন যে এভাবে আমি আমার জীবন ও এই পোশাকে পবিত্র, সুন্দর, নির্মল করে রাখবো। পোশাককে কি পবিত্র, সুন্দর, নির্মল করে রাখবো। আচ্ছা, এটা গেল। এরপর আসে গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস, তারপরে ইউক্লিড, হ্যাঁ এভাবে, তারপর পরবর্তীকালে প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, হ্যাঁ এখানে অবদান রেখেছিল। তিনি শরীরবিদ্যার উপর অনেক কি গ্রন্থ রচনা করেছিলেন, ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। বিজ্ঞান বিষয়ে অ্যারিস্টটল একটি বিশ্বকোষ তৈরি করেছিলেন। প্রাচীন বিশ্বে আধুনিক ধারায় বিশ্বকোষ তৈরির এটিই ছিল প্রথম কি পদক্ষেপ। তিনি একদিকে মহাজ্ঞানী, অন্যদিকে সার্থক শিক্ষক। তাই শিষ্য আলেকজান্ডার বলতেন যে পিতার কাছে পেয়েছি আমার এই জীবন, আর গুরুর কাছে শিক্ষা লাভ করেছি কিভাবে এই জীবনকে সার্থক করা যায় তার জ্ঞান। যখন অ্যারিস্টটল জীববিজ্ঞান সংক্রান্ত গবেষণার কাজ করেছিলেন, আলেকজান্ডার দি গ্রেট, যেহেতু সে অ্যারিস্টটলের ছাত্র ছিল, তার সাহায্যের জন্য বহু মানুষকে নিযুক্ত করেছিলেন, যাদের কাজ ছিল বিভিন্ন ধরনের মাছ, পাখি, জীবজন্তুর জীবন পর্যবেক্ষণ করা,
তার বিবরণ সংগ্রহ করে পাঠানো, এগুলো কি তার দায়িত্ব ছিল। তো এই যে অ্যারিস্টটল তার জন্য সমস্ত কিছু সংগ্রহ করে দিত, আর অ্যারিস্টটল এগুলো আলেকজান্ডার সংগ্রহ করে দিত, অ্যারিস্টটল এগুলি নিয়ে গবেষণা করতেন, যার কারণে অ্যারিস্টটলকে জীববিদ্যার জনক বলেও কি আমরা আখ্যায়িত করতে পারি। তারপর দেখো, শিক্ষা এবং সঙ্গীতের ক্ষেত্রে কি অবদান রেখেছিল। হুমারীয় যুগের শেষ ভাগে ফিনিশীয়দের লিপির সাথে গ্রিকদের পরিচয় ঘটে, ব্যঞ্জন বর্ণের সাথে ছন্দ স্বরবর্ণ যুক্ত করে গ্রিকরা মোট 24টি অক্ষরের বর্ণমালা উদ্ভাবন করে। হ্যাঁ, আমরা জানি যে ফিনিশীয়রা 22টি বর্ণমালা উদ্ভাবন করেছিল। গ্রিকের সাথে আরও 4টি বর্ণ ই আই ও ইউ যোগ করে মিলিতভাবে 26টি বর্ণের বর্ণমালা তৈরি হয়, যা আধুনিক ইংরেজি ভাষায় কি গৃহীত বর্ণমালা। গ্রিকরা পেপিরাসের উপর এবং মাটির প্লেটে লিখত। পেপিরাসের উপর লিখিত গ্রিক পুঁথিপত্র লম্বা ফিতের মতো দেখাতো। গ্রিকের অধিবাসীগণ এই পড়াটা, এই যে বিশেষ করে বিভিন্ন বই তারা পড়তে খুব ভালোবাসতো। স্বাধীন গ্রিকবাসীর সন্তানেরা 7 বছর বয়স থেকে পাঠশালায় যাওয়া আসা করতো। কৃষক ও কারিগরের সন্তানেরা প্রাথমিক শিক্ষা পেত। ধনীর ছেলেরা 18 বছর বয়স পর্যন্ত শিক্ষা লাভ করতো। দাসদের ছেলেদের জন্য বিদ্যালয়ের দ্বার বন্ধ ছিল। ছবি আঁকা, নাচ গান এবং লীরা বাদ্যযন্ত্র বাদন শেখানো হতো তরুণদের। ধর্মীয় উৎসবে গান গাওয়ার প্রয়োজনে গ্রিকদের সঙ্গীতের বিকাশ ঘটে এবং বাদ্যযন্ত্র নির্মাণে তারা অত্যন্ত দক্ষ হয়ে উঠেছিল। এরপর আসো, ভাস্কর্য, স্থাপত্য এবং শিল্পকলার ক্ষেত্রে তারা কি অবদান রেখেছিল। স্থাপত্য এবং ভাস্কর্য কর্মে গ্রিকরা অপূর্ব শিল্প নৈপুণ্য দক্ষতা চিহ্ন রেখে গিয়েছেন। মন্দির ও প্রস্তর মূর্তি নির্মাণে পুষ্পাধারে অঙ্কিত চিত্রকলায় গ্রিকদের অসাধারণ প্রতিভার বিকাশ লাভ ঘটে। অপূর্ব কারুকার্য মন্ডিত স্তম্ভের উপর তারা প্রাসাদ নির্মাণ করত। বিখ্যাত গ্রিক মন্দির পার্থেনন, অ্যাথেন্সে দেবী অ্যাথেনার মন্দির ইত্যাদি ধরনের স্থাপত্যিক আদর্শ কি আমরা এগুলো কি দেখতে পাই। দেবদেবী, বীর ও সমকালীন লোকজনদের মূর্তি গ্রিক ভাস্করগণ এমনভাবে তৈরি করতেন যে তাতে অপূর্ব সৌন্দর্য ফুটে উঠত। ফিদিয়াস, মাইরন এবং প্রাক্সিটেলেস খ্যাতিমান ভাস্কর ছিলেন এই গ্রিকদের। এদের মধ্যে ফিদিয়াসকে গ্রিসের সবচেয়ে খ্যাতিমান ভাস্কর বলে বিবেচনা করা হতো। তার অপূর্ব সৃষ্টি 70 ফুট উচ্চতা বিশিষ্ট দেবী অ্যাথেনার মূর্তি ভাস্কর্যের ইতিহাসে দুর্লভ সংযোজন। তারপর আমরা আরেকটা দেখতে পাই, প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে একটি হলো জিউসের মূর্তি, যা ফিদিয়াস তৈরি করেছিলেন। হ্যাঁ, এই ফিদিয়াসের মূর্তি অলিম্পিয়ার প্রান্তরে তৈরি করা হয়। ফিদিয়াস তার সম্রাট সাইমন এবং এই যে তার অনুরোধে একটি মূর্তি তৈরি করলে তিনি এতই অভিভূত হয়েছিলেন যে ফিদিয়াসের দুটো হাত ধরে বিস্ময়ে বলেছিলেন, তুমি মানুষ না দেবতা। ফিদিয়াস মাথা নিচু করে বলেন, আমি মানুষ মহারাজ। এভাবে আমরা ভাস্কর্য, স্থাপত্য এবং শিল্পকলার ক্ষেত্রে এই গ্রিকদের বিভিন্ন অবদানগুলো কি লক্ষ্য করে থাকি। ফলে এই গ্রিক জাতি এ সমস্ত বিষয়ে অবদান রেখে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি কি কৃতিত্বের দাবিদার ছিল। তো প্রাচীন যে সমস্ত গ্রিক পাণ্ডুলিপি রয়েছে, পুঁথি রয়েছে, দেশ বিদেশের যেখানে কোনো পুঁথি এবং পাণ্ডুলিপি পাওয়া যেত, হ্যাঁ, সে সময় নাকি এই যে তোমার গ্রিক বীর আলেকজান্ডার, হ্যাঁ, যে কোনো মূল্যেই হোক সেই পুঁথি নাকি পুঁথি এবং পাণ্ডুলিপি সংগ্রহ করে দিত তার গুরুর জন্য। সেই জন্য তোমার একজন বলছেন যে দিস ওয়াজ প্রবাবলি দ্য ফার্স্ট এক্সাম্পল ইন হিস্ট্রি অফ এ সায়েন্টিস্ট রিসিভিং লার্জ স্কেল গভর্নমেন্ট ফান্ডিং ফর হিস রিসার্চ অ্যান্ড ইট ওয়াজ টু বি দ্য লাস্ট ফর সেঞ্চুরিজ টু কাম। কারণ আলেকজান্ডার দি গ্রেট একজন বিজ্ঞানী তার গুরু অ্যারিস্টটলের জন্য যা সংগ্রহ করে দিয়েছেন, এটা পৃথিবীতে আর কোনো ছাত্র এইরকম সংগ্রহ করে দিয়েছে কিনা সন্দেহ হচ্ছে। বলছে যে এটাই প্রথম এবং এটাই কি শেষ কি দৃষ্টান্ত, আর কেউ করে নাই। তো সে যাই হোক, তো এভাবে আমরা গ্রিক জাতির বিভিন্ন ক্ষেত্রে ধর্ম, দর্শন, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, তারপর খেলাধুলা, বিজ্ঞান, শিক্ষা, সঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্য, শিল্পকলারকে অবদানগুলো আমরা নির্ণয় করতে পারি। তো এই অবদানের কারণেই গ্রিকরা আজকে সারা বিশ্বে কি পরিচিত, এবং আমরা যে জ্ঞানগুলো পাচ্ছি প্রাচীন যুগের সবগুলো গ্রিকদেরই কি অবদান ছিল। আজকে এতটুকু আলোচনা করলাম। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ।